Okay, dear viewers, assalamu alaikum, kemon achen shobai? Asha kori bhalo achen, ami Allah rahmate bhalo achi, ami Muhammad Sohag. Apnara dekhchen YouTube channel Sohag Uttampur. Sammanito viewers, ami apnader sathe ajke kichu bakkyo share korbo, je bakkyo gulo amra shob shomoy office adalote byabohar kore thaki. To mone koren apni byabsha koren. To byabshar uddeshe ekta office e gelen. Office e giye অফিসে যে বস আছে বসের সাথে দেখা করবেন কথা বলবেন ব্যবসায়িক বিষয় তো অফিসে যে বসের যে পিএ আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে বললেন যে আমি স্যারের সাথে আমার স্যারের সাথে কথা বলবো আপনি স্যারের গিয়ে একটু বলেন আপনি স্যারকে গিয়ে একটু বলেন যে আপনার সাথে কথা বলার জন্য কয়েকজন গেস্ট আসছেন তো কয়েকজন গেস্ট আসছে স্যারকে গিয়ে বলল স্যার বলল ঠিক আছে তাদেরকে আসতে বলেন ঠিক আছে তাদেরকে আসতে বলুন ঠিক আছে তাদেরকে আসতে বলুন তো ঠিক আছে তাদেরকে আসতে বলুন আর এই কথাটা স্যার বলল তা ওকে ঠিক আছে তাদেরকে আসতে বলুন তো ইংলিশ বাক্য কি বলবো আমরা ইংলিশ বাক্য বলবো ওকে টেল দেম টু কাম ওকে ঠিক আছে তাদেরকে আসতে বলুন ওকে টেল দেম টু কাম এবার অফিসে গেলেন অফিসে স্যারের সাথে দেখা করবেন দরজার সামনে গিয়ে স্যারের তো অনুমতি নেওয়ার একটা প্রয়োজন আছে তো অনুমতির জন্য স্যারকে বললেন স্যার আমাকে ভিতরে আসতে ভাই তো স্যার আমরা কি ভিতরে আসতে পারি স্যার আমরা কি ভিতরে আসতে পারি তো এই কথাটা আপনি অনুমতি চাওয়ার জন্য বললেন স্যার তো অনুমতি অবশ্যই দিবে আপনাকে ভিতরে যাওয়ার জন্য যেহেতু আপনাকে আসতে বলছে তো স্যার বলল এটা ইংলিশে বলতে হবে মে উই কাম ইন স্যার মে উই কাম ইন স্যার মে উই কাম ইন স্যার আমরা কি ভিতরে আসতে পারি তো ভিতরে গেলেন ভিতরে গিয়া ব্যবসায়িক সম্পর্কে স্যারের সাথে কথাবার্তা বললেন তো স্যার আপনাদের বলল কিছু মনে করবেন না আমার একটা মিটিং আছে মিটিং অ্যাটেন্ড করতে হবে আপনারা যে কাজের জন্য আসছেন কাজটা আজকে আমি করতে পারবো না তো আপনাদেরকে কালকে আসতে হবে এই কথা স্যার আপনাদেরকে বললেন তা কিছু মনে করবেন না আপনাদেরকে কিছু মনে করবেন না আপনাদেরকে কালকে আসতে হবে কারণ স্যার আজকে ব্যস্ত ছিল স্যার একটা মিটিং ছিল তো স্যার মিটিং অ্যাটেন্ড করবে সেই জন্য আপনাদেরকে বললো ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আপনারা কালকে আসেন কালকে আসলে আমি কাজটা করে দেব তো কিছু মনে করবেন না এই বাক্যটা আমাদেরকে আগে করতে হবে তো এটা আমরা ইংলিশে বলবো যে প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না অথবা আমরা এখানে বলতে পারি নেভার মাইন্ড প্লিজ কিছু মনে করবেন না আপনাদেরকে কালকে আসতে হবে প্লিজ ডোন্ট মাইন্ড অথবা নেভার মাইন্ড প্লিজ আপনাদেরকে কালকে আসতে হবে এই ইংলিশটা হবে ইউ হ্যাভ টু কাম টু মো আপনাদেরকে কালকে আসতে হবে ইংলিশ হলো ইউ হ্যাভ টু কাম টু মো ইউ হ্যাভ টু কিছু মনে করবেন না আপনাদেরকে কালকে আসতে হবে তো প্লিজ ডোন্ট মাইন্ড অথবা নেভার মাইন্ড প্লিজ ইউ হ্যাভ টু কাম টু মো প্লিজ মনে কিছু করবেন না আপনাদেরকে কালকে আসতে হবে তো কালকে আসার জন্য আপনাকে যেহেতু বলছে কালকে কাজটা করে দিবে
তো আপনারা বললেন ওকে ঠিক আছে আমরা কালকে সকাল 10টার পরে আসব আমরা কালকে সকাল 10টার পরে আসব ঠিক আছে আমরা কালকে সকাল 10টার পরে আসব তো ইংলিশ বাক্যটা হবে ওকে উই উইল কাম টু আফটার 10 এম ইন দা মর্নিং ওকে উই উইল ঠিক আছে আমরা কালকে সকাল 10টার পরে আসব তো ইংলিশ বাক্য হলো ওকে উই উইল কাম টু আফটার 10 এম ইন দা মর্নিং তো কালকে আসলেন আসার পর কাজটা স্যার করে দিল কাজটা করে দেওয়ার পর স্যারকে আপনারা বললেন স্যার আপনি কাজটা করে দিয়েছেন আমরা খুব খুশি হয়েছি তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ কাজটি করে দেওয়ার জন্য তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ কাজটি করে দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ কাজটি করে দেওয়ার জন্য এই ইংলিশ বাক্য হবে স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্য ওয়ার্ক স্যার থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ কাজটি করে দেওয়ার জন্য ফর ডুইং দ্য ওয়ার্ক স্যার আপনাকে অনেক ধন্যবাদ কাজটি করে দেওয়ার জন্য এই ইংলিশ বাক্য হল স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্য ওয়ার্ক তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমার আলোচনা এই পর্যন্তই ছিল আমি এই আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো আজকে এখানেই আলোচনা শেষ করতে চাচ্ছি আশা করি আপনারা আমি যে বাক্যগুলো শেয়ার করছি আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন তো যদি এই আলোচনা থেকে আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল আইকন বাটন অল করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তো বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে এবং আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন